শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগতম সিটিভির পক্ষ থেকে। আজ তোমাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ সাইদুল হাসান, প্রভাষক ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আমরা, সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের মানব সমাজে ভৌগোলিক উপাদানের প্রভাব। এ বিষয়টি আলোচনা করছি, তোমরা চলে যাও এখন স্ক্রিনে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শুরুতেই একটি ভিডিও ক্লিপ দেখব, তাহলে দেখা যাক ভিডিও ক্লিপটি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যেই ছবিগুলো তোমরা স্ক্রিনে দেখলে, এ থেকে কি বুঝতে পারলে? এখানে যেই চিত্রগুলো দেখানো হলো, সেখান থেকে আমরা বলতে পারি এগুলো আমাদের ভৌগোলিক কিছু উপাদান আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম। সো আজকে যে বিষয়টি আমরা পড়ব, সেটি হচ্ছে মানব সমাজে ভৌগোলিক উপাদানের প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, প্রথমে রয়েছে সৌরজগৎ, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে আমাদের জগৎ রয়েছে, 9টি গ্রহ এবং 49 বা তারও অধিক উপগ্রহ নিয়ে যে জগৎ, সেটিকে আমরা বলছি সৌরজগৎ। আর সৌরজগতের পরে রয়েছে মাটি, অর্থাৎ মাটিও একটি ভৌগোলিক গুরুত্বপূর্ণ উপাদান। পরবর্তীতে রয়েছে আগুন, আগুনের ছবি দেখতে পাচ্ছি, তার পাশে কাশবনের কাশফুলগুলো বাতাসে দুলছে, অর্থাৎ বাতাসের দৃশ্য বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে রয়েছে নদী, পাশে রয়েছে পাহাড়ের ছবি, অতঃপর রয়েছে গ্রীষ্মকালের একটি ছবি আমরা দেখানোর চেষ্টা করেছি, সেখানে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। এরপর রয়েছে বর্ষাকালের একটি ছবি, সেখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বন্যার পানিতে ভেলায় করে লোকজন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। সবশেষে যে ছবিটি রয়েছে সেটি শীতকালের, কুয়াশা আচ্ছন্ন একটি গ্রামের সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে কোনো একজন সাইকেল চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো দেখানো হয়েছে, প্রত্যেকটি বিষয়ই হচ্ছে আমাদের ভৌগোলিক উপাদান। ভৌগোলিক উপাদানগুলো কি কি তাহলে আমরা আরেকবার জেনে আসি। মাটি, আগুন, বাতাস, নদী, পাহাড়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, এই সব কিছুই ভৌগোলিক উপাদানের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে একটি সমতল ভূমি, যেখানে ধান গাছ রয়েছে, অর্থাৎ সমতল ভূমি সেটিও আমাদের ভৌগোলিক উপাদানের অংশ। আরেকটি ছবি আমরা দেখলাম, সেটি হচ্ছে পাহাড়, এই পাহাড়ও আমাদের ভৌগোলিক উপাদানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এখন যেই ছবিটি আমরা দেখছি, সেখানে দেখানো হয়েছে বাংলাদেশের একটি চিত্র, আর পাশে রয়েছে সমতল ভূমি এবং পাহাড়ের ছবি। সেখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যার সমতল ভূমি এবং পাহাড়ি উভয় এলাকাতেই রয়েছে, কিন্তু সমতল ভূমিতে বাংলাদেশের জনসংখ্যা বেশি বসবাস করে। অর্থাৎ আমরা বলতে পারি জনসংখ্যা বণ্টনের উপর ভৌগোলিক উপাদানের প্রভাব, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে এই জনসংখ্যা বণ্টনের উপর ভৌগোলিক উপাদানের যে প্রভাবের কথা আমরা বলছি, সে বিষয় নিয়ে এখন আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, এটি কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কৃষকরা ধান কাটছে, ধান কাটার একটি দৃশ্য। পরবর্তী যে ছবিটি আসলো, এটি থেকে আমরা দেখতে পাচ্ছি জেলেরা নদী থেকে মাছ ধরছে নৌকায় করে। অতঃপর যে ছবিটি এসছে, সেখানে দেখতে পাচ্ছি একজন মাঝি নদীতে নৌকা চালাচ্ছে। অতঃপর রয়েছে কুমার, কুমার মাটি দিয়ে মৃৎশিল্পের তৈজসপত্র তৈরি করছে। তারপর যে ছবিটি আমরা দেখলাম, সেটি চা বাগানের চা কর্মী চা তুলছে। প্রত্যেকটি বিষয়ই ভৌগোলিক উপাদানের উপর ডিপেন্ড করে এক একটি জায়গায় এক এক ধরনের হয়ে থাকে। অর্থাৎ আমরা জেনে থাকি যে স্লেটের যেই আবহাওয়া এবং সেখানে চাকর্মীরা যেভাবে কাজ করে, তাদের শারীরিক শক্তির যেই পরিমাণ সেটি অনেক অধিক। পাশাপাশি সমতল ভূমিতে যারা বাস করে,
কৃষক, জেলে বা মাঝি তাদের কাজের ধরন কিছুটা ভিন্ন। এর উপরই নির্ভর করে আমরা বলতে পারি যে এক এক পেশার লোক ভৌগোলিক কারণেই বিভিন্ন ধরনের শক্তি সামর্থ্যের অধিকারী হয়ে থাকে এবং তারা এক একজন এক এক ধরনের কাজ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তীতে খেয়াল করো এখানে কি দেখতে পাচ্ছ, রেশম পোকার একটি চিত্র এখানে দেখানো হয়েছে। রেশম শিল্প অর্থাৎ এক ধরনের গাছ রয়েছে, গাছের পাতা থেকে এক ধরনের পোকা সেটি খেয়ে সংগ্রহ করে এবং এই পোকা থেকে রেশম সুতা তৈরি করা হয় আর তা থেকেই উৎপাদিত হয় দামি সব বস্ত্রাদি। রেশম শিল্পের পরে আমরা দেখেছি জামদানি শিল্প। জামদানি শিল্প বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প, যেখান থেকে অতি উন্নত মানের শাড়ি তৈরি করা হয় আর এই জামদানি শাড়ির কদর সারা পৃথিবীতেই রয়েছে। এরপর যে চিত্রটি আমরা দেখছি সেটি হচ্ছে বাঁশ ও বেত শিল্প। বাঁশ ও বেত বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। এই বাঁশ ও বেত শিল্পের মাধ্যমে নানা ধরনের পণ্য উৎপাদন করা হয়, বাজারজাত করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, এবার যে চিত্রটি আমরা দেখছি সেটি নকশিকাতার শিল্প। এই নকশিকাতার শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। আমরা জানি আমাদের গ্রামের মা দাদিরা মাসের পর মাস, বছরের পর বছর সময় দিয়ে এক একটি নকশিকাঁথা তৈরি করে আর এই নকশিকাঁথা তৈরি করার সময় তারা নানান ধরনের গল্প করে আর প্রতিটি নকশিকাঁথার ফোরে ফোরে বাংলাদেশের পল্লী সাহিত্যের অনেক ঐতিহ্য লুকিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ সহ আরও অনেক কিছু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু আগাচ্ছি, দেখো এখানে এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ গ্রামের মেঠো পথ দিয়ে গরুর গাড়ি চালিয়ে যাচ্ছে, অর্থাৎ এটি গরুর গাড়ি। এবার যেটি দেখতে পাচ্ছি সেটি নদীতে নৌকা চলছে। অতঃপর আরেকটি ছবি আমরা দেখলাম, গাড়ি দেখা যাচ্ছে না, শুধু মানুষই দেখা যাচ্ছে, মানুষের ভিড়ে গাড়িটাকে প্রায় অদৃশ্য। এটি চান্দের গাড়ি, বাংলাদেশের টেকনাফ অঞ্চলে এই গাড়িগুলো চলে থাকে। অতঃপর আরেকটি দৃশ্য আমরা দেখছি, এখানে রয়েছে উটের কাফেলা, যেটি মরুভূমিতে মালামাল বা জনমানব এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে গরুর গাড়ি সেটি সমতল জায়গাতে চলাফেরা করছে, যোগাযোগ রক্ষা করছে, পাশের নৌকা সেটি জলে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে, চান্দের গাড়ি এটি স্থলপথে বা সমতল ভূমিতে ব্যবহার করা হচ্ছে, আর উটের কাফেলা সেটি মরুভূমিতে ব্যবহার করা হচ্ছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে যোগাযোগ ব্যবস্থার উপর ভৌগোলিক উপাদানের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন আমরা মরুভূমির কথা বলছি, মরুময় অঞ্চলে যেখানে অনেক উত্তপ্ত আর এই উত্তপ্ত এলাকায় উটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটা সংরক্ষণ করা হয়ে থাকে, সেখানকার মানুষের পোশাকগুলো ভিন্ন হয়ে থাকে অতি উত্তাপের কারণে। আর বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ যে দেশ, এদেশের সমতল ভূমিতে যখন গাড়িয়াল তার গরুর গাড়ি চালিয়ে নিয়ে যায়, সেখানকার দৃশ্য আমরা দেখেছি এবং উপভোগ করতে পারি। অর্থাৎ এই যে চারটি চিত্র দেয়া হয়েছে, চারটি চিত্রে কিন্তু চারটি ভিন্নতর ব্যবস্থা ফুটে উঠেছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে যোগাযোগ ব্যবস্থার উপরে ভৌগোলিক উপাদানের প্রভাব কতটা ভিন্নতর হতে পারে। এবার আমরা যে ছবিটি দেখছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রীষ্মপ্রধান দেশের কিছু পোশাক দেখানো হয়েছে। পরবর্তীতে আরেকটি ছবি দেখছি, এই ছবিতে শীতপ্রধান দেশের পোশাক দেখানো হয়েছে। অর্থাৎ ভৌগোলিক অবস্থার কারণে এক এক জায়গার পোশাক এক এক ধরনের হতে পারে বা হয় সেটি আমরা দেখলাম। কারণ গ্রীষ্মপ্রধান অঞ্চলে যেখানে উষ্ণতা রয়েছে সে জায়গাটিতে আমরা হালকা পোশাক ব্যবহার করি, আর পাশের ছবিটিতেই আমরা দেখলাম যেখানে শীতপ্রধান অঞ্চল সেখানকার জনমানব যেই পোশাকগুলো ব্যবহার করছে সেটি অনেক ভারী এবং এই ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা এই পোশাকগুলো ব্যবহার করে। অর্থাৎ আমি এটি বলতে চাচ্ছি যে ভৌগোলিক কারণে আমাদের পোশাকের ওপরও প্রভাব ফেলে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আবার স্ক্রিনে চলে যাচ্ছি, দেখো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ধান, অর্থাৎ ধান গাছের ছবি আমরা দেখতে পেলাম। এরপরে রয়েছে মাছ, তারপরের যে ছবিটি দেখছো এটি ডাল, এবার যে ছবিটি দেখছো এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাবার পান্তা ভাত, ভাতের সাথে আলু ভর্তা, ইলিশ মাছ, লবণ, পেঁয়াজ এবং মরিচ। অর্থাৎ খাদ্যের উপর ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে। সেটি কিভাবে? আমরা এই বাংলাদেশের লোক যে খাবারটা আমরা খাচ্ছি, আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত,
পাশাপাশি যদি অন্য কোনো দেশের কথা ধরি, আমাদের বাইরের যে কোনো একটি দেশ, সেটি পাকিস্তান বা ভারত বা যে কোনো একটি দেশের কথা যদি ধরি, তাদের খাবার এবং আমাদের খাবারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সেখানে তাদের অনেক দেশেই প্রধান খাদ্য হচ্ছে রুটি বা অন্য কিছু। অর্থাৎ এই ভৌগোলিক যে ব্যাপারটি রয়েছে, তাপমাত্রার যে ব্যাপারটি রয়েছে, তার উপরে ডিপেন্ড করে এক এক জায়গার খাবারের ধরন এক এক রকম হয়ে থাকে। যেমন চাইনিজদের খাবারের সাথে আমাদের খাবারের কোনো মিল নেই, বা আমেরিকানদের খাবারের সঙ্গে আমাদের কোনো খাবারের মিল নেই। এই সব বিষয়গুলোই ভৌগোলিক কারণের উপরেই নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে, বা এক এক জায়গার খাবার রুচি বা ধরন এক এক রকম হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা চলে যাচ্ছি স্ক্রিনে, দেখো এবার তোমরা কি দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ একটি সমতল ভূমির বাড়ি, আরেকটি ছবি আমরা দেখলাম, এই ছবিটি হচ্ছে পাহাড়ি অঞ্চলের বাড়ি, আরেকটি ছবি দেখলাম, সেটি হচ্ছে কাঠের তৈরি একটি বাড়ি, আর শেষ যে ছবিটি আমরা দেখছি, এটি হচ্ছে ইগলু ঘর। অর্থাৎ আমরা বলতে পারি বাসস্থানের উপর নির্ভর করেও ভৌগোলিক উপাদানের প্রভাব হতে পারে। অর্থাৎ যেখানে সমতল ভূমি বা লোল্যান্ড থাকবে, সেখানেই কিন্তু মানুষ বসবাস করবে, আর সেখানে জীবনযাপন করা অনেক বেশি স্বাচ্ছন্দ্যকর। পাশাপাশি আমরা দেখলাম যে পাহাড়ি অঞ্চলে সেখানে জীবনযাত্রার করাটা অনেক বেশি কষ্টসাধ্য, পাহাড় বেয়ে বেয়ে তারপর তাদের বসত বাটিগুলোতে পৌঁছতে হয়, এবং এটি কিন্তু আরও বেশি কষ্টদায়ক। আরেকটি দেখেছি আমরা কাঠের বাড়ি, কিছু পৃথিবীতে কিছু কিছু জায়গায় কাঠের বাড়ি তৈরি করা হয়। অর্থাৎ এগুলো তাদের এই পরিবেশের উপরে নির্ভর করেই এক এক জায়গার ঘরবাড়িগুলো এক এক ধরনের হয়ে থাকে। সবশেষে যে ছবিটি তোমরা দেখছো, সেটি হচ্ছে ইগলু। ইগলুটি হচ্ছে বরফ আচ্ছন্ন যে অঞ্চল রয়েছে, অর্থাৎ পৃথিবীর নর্থ পোল এবং সাউথ পোল, এই এরিয়াতে যেই বরফ রয়েছে, এই বরফ আচ্ছন্ন অঞ্চলগুলোতে কিছু লোক বাস করে, আর সেই লোকদেরকে বলা হয় এস্কিমো। এস্কিমোরা যেই ঘরগুলোতে বাস করে, সেটিকে বলা হয় ইগলু ঘর। তাহলে আমরা বলতে পারি যে বাসস্থানের ওপর ভৌগোলিক উপাদানের অবশ্যই প্রভাব রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, দেখো সেখানে কি দেখা যাচ্ছে। প্রথম যে ছবিটি আমরা দেখছি, সেখানে রয়েছে সমতল ভূমিতে জমি চাষ, অর্থাৎ লাঙল জল নিয়ে কিভাবে কৃষক জমি চাষ করে, সেটি আমরা এখানে দেখলাম। পাশের চিত্রে আমরা যে ছবিটি দেখছি, সেখানে দেখানো হয়েছে পাহাড়ের জুম চাষ। পাহাড়ে যে চাষ করা হয়ে থাকে, সেই চাষকে আমরা জুম চাষ বলে থাকি। নিচে যে ছবিটি দেখানো হয়েছে, মরুভূমিতে জমি চাষ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে গরু নয়, সেখানে ঘোড়া দিয়ে কিভাবে জমি চাষ করার চেষ্টা চলছে, দুঃসাধ্য চেষ্টা করে সেখানে ফসল ফলানোর এই যে চেষ্টা। আর পাশে দেখছো ইগলু ঘর, অর্থাৎ এই ইগলু কিভাবে তৈরি করা হয়, সেখানকার একটি চিত্র আমরা এখানে দেখতে পেলাম। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে দক্ষতার উপর ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে। এই দক্ষতার উপর ডিপেন্ড করে সমতল ভূমিতে কৃষক লাঙল দিয়ে তার ফসল ফলাচ্ছে, পাহাড়ি অঞ্চলে জুম চাষ করছে, সেখানে তাদের আরও বেশি পরিশ্রম দিতে হচ্ছে এবং অনেক বেশি কষ্ট করে সেখান থেকে তারা ফসল ফলায়। এরপরে রয়েছে মরুভূমিতে যে জমি চাষ, সেখানে আগেই আমি বলেছি দুঃসাধ্য একটি কাজ তারা করার চেষ্টা করছে, সেখানে ফসল ফলাবার চেষ্টা করছে, সেখানে গরু নয়, সেখানে ঘোড়া দিয়ে চাষ করে ফসল ফলানোর চেষ্টা করা হচ্ছে। আর পাশের ছবিটিতে রয়েছে ইগলুর ঘর তৈরির একটি দৃশ্য। অর্থাৎ মানুষের দক্ষতার উপর ডিপেন্ড করে ভৌগোলিক উপকরণগুলো ভিন্নতর হয়ে থাকে, সেটি আমরা এই চিত্রগুলো থেকে দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার খেয়াল করো আরও কিছু চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বৃক্ষ নিধনের একটি চিত্র, পরে যেটি রয়েছে সেটি পাহাড় কাটার আরেকটি চিত্র। অর্থাৎ অপরাধ প্রবণতার উপরও ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে। এই যে সবুজ বৃক্ষ, যে বৃক্ষগুলো আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, সেই বৃক্ষগুলোকে অবাধে কেটে ফেলছে, অর্থাৎ তারা অপরাধমূলক কাজের সাথে যুক্ত রয়েছে। আমাদের বাংলাদেশে যে পাহাড়গুলো রয়েছে, স্লেট অথবা চট্টগ্রামে, সেই পাহাড়গুলো কেটে সেখানে বসতি গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ আমাদের প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। পরিবেশ তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। এ থেকে আমরা বলতে পারি যে অপরাধ প্রবণতার উপর ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে মানব সমাজে ভৌগোলিক উপাদানের প্রভাবগুলো কী কী। এতক্ষণ তোমরা চিত্র থেকে দেখেছো, এখন দেখো এক এক করে। এক, জনসংখ্যা বণ্টনের উপরে প্রভাব। দুই, পেশার উপর প্রভাব। তিন, কুঠির শিল্পের উপর প্রভাব। চার, যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব। পাঁচ, পোশাকের উপর প্রভাব। ছয়, খাদ্যের উপর প্রভাব।
স্বাদ, বাসস্থানের উপর প্রভাব, দক্ষতার উপর প্রভাব, অপরাধ প্রবণতার উপর প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে যে বিষয়গুলো তোমরা দেখলে, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে ভৌগোলিক উপাদানের উপরে মানব সমাজের প্রভাব কেমন, সেগুলো আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি তোমাদের দলীয় কাজ দেব, আর দলীয় কাজটা তোমরা স্ক্রিনে তাকিয়ে আরেকবার দেখে নাও। দুটি দল থাকবে ক্লাসরুমে, একটি কদল এবং খদল। কদলের যে কাজটি আজকে দিচ্ছি সেটা হচ্ছে ভৌগোলিক উপাদান বলতে কি বোঝো, দুই মানুষের পেশার উপর ভৌগোলিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো। খদলের জন্য ভৌগোলিক উপাদান বলতে কি বোঝায় এবং দুই যোগাযোগ ব্যবস্থার উপর ভৌগোলিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো। তোমাদের শ্রেণীকক্ষে অবস্থিত দুটি দলে বিভক্ত হয়ে দুটি দল এই কাজটি সম্পন্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দলীয় কাজ করলে, এবারে তোমাদের মূল্যায়ন পর্ব, অর্থাৎ এই যে ক্লাসটি এতক্ষণ তোমরা করলে সেখান থেকে কতটুকুন বিষয় তোমরা গ্রহণ করতে পেরেছো বা শিখেছো সেটি পরিমাপ করার জন্য একটি মূল্যায়ন দিচ্ছি। মূল্যায়নের জন্য তোমরা স্ক্রিনের দিকে তাকাও, দেখো সেখানে কি দেয়া আছে। দেখতে পাচ্ছ কতগুলো ছবি দেয়া আছে। তোমাদের বলতে হবে যে ভৌগোলিক উপাদান কোনগুলো এই ছবি থেকে, সেগুলো তোমাদেরকে নির্ধারণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা সঠিকভাবে বলতে পারো এই চিত্রগুলো থেকে কোনগুলো ভৌগোলিক উপাদান আর কোনগুলো ভৌগোলিক উপাদান নয়, তাহলেই বোঝা যাবে যে আজকের পাঠদানটি আসলেই ভালো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়ন শেষ হয়ে গেল, এবার আমরা একবারেই শেষ চলে আসছি, অর্থাৎ এবার বাড়ির কাজ দেবার পালা। বাড়ির কাজ যে পর্বটি সেটি আমরা একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দিতে চাচ্ছি। তাহলে তোমরা আবার স্ক্রিনে তাকাও এবং ভিডিও ক্লিপটি দেখে নাও, এবং দেখার পর আমি তখন তোমাদের বাড়ির কাজটি দিয়ে দিব, তোমরা ঝটপট খাতা কলম নিয়ে লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যেই ভিডিও ক্লিপটি দেখলে, এই জায়গা থেকে তোমাদের যে বাড়ির কাজটি থাকবে সেটি হচ্ছে ভিডিওটিতে দেখা ভৌগোলিক উপাদান ঢাকা শহরের জনজীবনে কিরূপ প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি লিখে তুমি তোমার শ্রেণী শিক্ষক অথবা অভিভাবককে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ একবারেই শেষের দিকে চলে এসেছে, অর্থাৎ এখন আমি তোমাদের থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।